বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের শীর্ষ নায়ক শাকিব খান দেড় যুগেরে বেশি সময় ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। শাকিব খান বিহীন ফিল্ম ইন্ডাস্ট্রি যেন অচল, একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 2003 সালে নায়ক শাকিব খানের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা আরো জানতে পারব 2003 সালে শাকিব খানের কয়টি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়েছিল, তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা জেনে নেই 2003 সালে শাকিব খানের মুক্তি পায় ক্ষমতার দাপট সিনেমা। এই যে রানা পরিচালিত ক্ষমতার দাপট, শাকিব খান ছাড়াও এই ছবিতে পপি, আলেকজান্ডার বু, ময়ূরী, আলিরাজ, শাহিন আলম, মেহেদি, সুজানা, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় হিংসা প্রতিহিংসা সিনেমা, মোতালেব হোসেন পরিচালিত হিংসা প্রতিহিংসা। শাকিব খান ছাড়াও এই ছবিতে রত্না, আলেকজান্ডার বু, ময়ূরী, মিজু আহমেদ, ডেনিরাস, কাবিলা সহ আরো অনেকেই অভিনয় করেন। বাণিজ্যিক ধারার এই ছবিটি ফ্লপের গড়ে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় হুমকির মুখে সিনেমা, আজিজ আহমেদ বাবুল পরিচালিত হুমকির মুখে। শাকিব খান ছাড়াও এই ছবিতে একা, ওস্তাদ জাহাঙ্গীর আলম, ময়ূরী, আসিফ ইকবাল, মাফিয়া, কাবিলা, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ঘরানার এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় ওরা দালাল সিনেমা, উত্তম আকাশ পরিচালিত ওরা দালাল। শাকিব খান ছাড়াও এই ছবিতে আলেকজান্ডার বু, শিবানী, রাজীব, মিজু আহমেদ, প্রবীর মিত্র, ওমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেন। পারিবারিক অ্যাকশন ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় বাহাদুর সন্তান সিনেমা, এনায়েত করিম পরিচালিত বাহাদুর সন্তান। শাকিব খান ছাড়াও এই ছবিতে একা, ময়ূরী, মিজু আহমেদ, নাসির খান, আহমেদ শরীফ, খালেদ আক্তার, কল্পনা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক রোমান্টিক গল্পের এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় বড় মালিক সিনেমা, পি এ কাজল পরিচালিত বড় মালিক। শাকিব খান ছাড়াও এই ছবিতে সাথী, আলেকজান্ডার বু, ময়ূরী, গাঙ্গুয়া, চিতা, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন রোমান্টিক ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় ড্যাঞ্জার সিনেমা, আজাদ খান পরিচালিত ড্যাঞ্জার। শাকিব খান ছাড়াও এই ছবিতে কারিনা খান, আলেকজান্ডার বু, ময়ূরী, মেহেদি, ঝুমকা, আলিরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় প্রাণের মানুষ সিনেমা, আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ। শাকিব খান ছাড়াও এই ছবিতে শাবনূর, ফেরদৌস, ডন, দলি জহুর, আমজাদ হোসেন সহ আরো অনেকেই অভিনয় করেন। ভালো গল্প থাকা সত্ত্বেও এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় সাহসী মানুষ চাই সিনেমা, মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই। শাকিব খান ছাড়াও এই ছবিতে কেয়া, শাহানুর, সুহেল রানা, সাদেক বাচ্চু, নাসির খান, রাজীব, ডেনিরাস, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। ছাত্র রাজনীতি অ্যাকশন ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় ওরা সাহসী সিনেমা, আবু সাইদ খান পরিচালিত ওরা সাহসী। শাকিব খান ছাড়াও এই ছবিতে পপি, ইলিয়াস কাঞ্চন, হেলাল খান, রত্না, সাদেক বাচ্চু, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বাণিজ্যিক ধারার এই ছবিটি এভারেস্ট হয়েছিল। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় নয়ন ভরা জল সিনেমা, মোহাম্মদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল। শাকিব খান ছাড়াও এই ছবিতে শাবনূর, শাহানুর, রাজীব, সুচরিতা, সাদেক বাচ্চু, শিবাশানু সহ আরো অনেকেই অভিনয় করেন। পারিবারিক রোমান্টিক গল্পের এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় রুখে দাঁড়াও সিনেমা, শাহাদত হোসেন লিটন পরিচালিত রুখে দাঁড়াও। শাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা, আলেকজান্ডার বু, ময়ূরী, মেহেদি, ঝুমকা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ধাজের এই ছবিটি ফ্লপের গড়ে জায়গা করে নেয়।
2003 সালে শাকিব খানের মুক্তি পায় আন্ডার ওয়ার্ল্ড সিনেমা। এজে রানা পরিচালিত আন্ডার ওয়ার্ল্ড। শাকিব খান ছাড়াও এই ছবিতে কেয়া, আলেকজান্ডার বু, ময়ূরী, মেহেদি, ঝুমকা, মিজু আহমেদ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ঘরানার এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয়। 2003 সালে শাকিব খানের মুক্তি পায় প্রেম সংঘাত সিনেমা। মনোয়ার খোকন পরিচালিত প্রেম সংঘাত। শাকিব খান ছাড়াও এই ছবিতে শাবনূর, শাহানুর, কাবিলা, ডেনিরাস, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। রোমান্টিক ঘরানার এই ছবিটি এভারেস্ট হয়েছিল। 2003 সালে শাকিব খানের সর্বমোট 14টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 6টি, মোটামুটি ব্যবসা করেছিল 3টি, এভারেস্ট হয়েছিল 2টি, ফ্লপ হয়েছিল 3টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।